হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি অবশ্যই কিন্তু জেনপাকে কেন্দ্র করে হবে, বিএসসি নার্সিংকে কেন্দ্র করে হবে। দেখো, তোমাদের প্রত্যেকেই তোমরা জানো যে প্রত্যেকেরই তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে একটি তোমাদের প্রবলেম সামনে এসেছে। এই প্রবলেমটি যথেষ্টই গুরুত্বপূর্ণ প্রবলেম। প্রবলেমটি আমি তোমাদের বলছি, সেটি হচ্ছে যে আইএনসির তরফ থেকে 8ই এপ্রিল একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে মিনিমাম তোমাদের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে একটি মিনিমাম মার্কস চাই। মিনিমাম মার্কস থাকলে তবে তুমি কিন্তু কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। সবথেকে সমস্যা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু যারা এসসি এসটি স্টুডেন্ট আছো তাদের। সমস্যাটি আমি একটু পরে আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো। আচ্ছা, আমি আবারও বলছি যে কী প্রবলেম হয়েছে। এটি মূলত যে প্রবলেমটা হয়েছে সেটি অবশ্যই কিন্তু এসসি এসটি যে প্রবলেমটা হয়েছে সেটা মূলত এসসি এসটি স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আমি প্রবলেমটা তোমাদের বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যে নিয়মটি তোমাদের নতুন লাগু করা হয়েছে সেটি হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 23 মার্কস, অর্থাৎ 115-র মধ্যে 23 মার্কস কিন্তু পেতেই হবে, এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি তাদের 22 মার্কস, এবং যারা এসসি এসটি ওবিসি স্টুডেন্ট আছে তাদের 21 মার্কস কিন্তু পেতেই হবে। তবে তোমরা কিন্তু অবশ্যই তোমরা তবে এলিজিবল হবে যে কাউন্সিলিং প্রসেসে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক যদি খুব ভালো হয়ে থাকে। তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এসসি এসটি স্টুডেন্টদের ক্ষেত্রে মেনলি এই প্রবলেমটা, তাদের র্যাঙ্ক খুব ভালো রয়েছে কিন্তু এই কাট অফটা তারা পায়নি, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসে তারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। যারা মিনিমাম 21 নম্বর না পাবে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, এসসি এসটি স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম এই কথাটি। আচ্ছা, নেক্সট পরবর্তী ক্ষেত্রে আসি যে তোমরা ভালো মার্কস পেয়েও কেন তোমরা করতে পারছো না। তার কারণ হিসাবে আমরা বলছি যে তোমাদের নাম্বার যেটি আছে সেটি তোমাদের 21 পয়েন্ট সামথিং যদি না আসে তাহলে এসসি এসটি স্টুডেন্ট বা ওবিসি স্টুডেন্টরা কিন্তু এক্ষেত্রে তোমরা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে কোনোভাবেই পারবে না। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই জায়গাতেই এসসি এসটি স্টুডেন্ট হয়তো মার খাবে আমার মনে হচ্ছে, তার কারণ তাদের এই জায়গাতেই প্রবলেমটা হতে পারে। 21 তাদের পেতেই হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে গতবার বা তার আগের বারে যে তারা 15, 16, 17 পেয়েও ভালো র্যাঙ্কিং পেয়েছে, কিন্তু এবছরে কিন্তু সেটি আর সম্ভব নয়, মিনিমাম তাদের 21 পেতেই হবে। আমি সেই জন্যই আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি যে তোমরা কতটা পরিমাণ জিএমআর মার্কস পেলে তোমরা ভালো সরকারি কলেজ পেয়ে যাবে। তোমরা আমাদের সাথে থাকো, আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব। অবশ্যই কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো। ডিয়ার স্টুডেন্টস, আমি এবার আলোচনা করছি যে তোমাদের জিএমআর র্যাঙ্ক কতটা পরিমাণ হলে অবশ্যই তোমরা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে। সেক্ষেত্রে দেখো, অ্যাজ পার অ্যাজাম্পশনস, টোটালি বলছি, ইস ডিপেন্ড অন টোটালি অ্যাজাম্পশন, ঠিক আছে। আমি গত ভিডিওতে আলোচনা করেছি এবং এই ভিডিওতেও বলছি যে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা, সেক্ষেত্রে তোমাদের মোটামুটি জিএমআর র্যাঙ্ক 4,000 থেকে 4,500-এর মধ্যে যদি থাকে তাহলে তোমরা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে, মোটামুটি তোমরা শিওর থাকতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোটামুটি 8,500 থেকে 9,000-এর মধ্যে যদি তোমাদের জিএমআর র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজ পেয়ে যাবে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4,500 থেকে 5,000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। ইডাব্লিউএস যারা ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের র্যাঙ্ক মোটামুটি 7,300 থেকে 7,500-এর মধ্যে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে। এসসি স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, যারা এসসি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক মোটামুটি ধরে রাখো 7,600 থেকে 8,000-এর মধ্যে থাকলে, তারা জিএমআর র্যাঙ্ক যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সরকারি কলেজ পেয়ে যাবে। আর এসটি স্টুডেন্ট যারা রয়েছে তাদের 23,000-এর কাছ থেকে 24,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। আজকে টোটালটাই আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ক্ষেত্রে বলছি, তোমরা যারা এখানে চান্স পেলে না বা যাদের জিএমআর র্যাঙ্ক খুব ভালো হয়নি, তারা সময় নষ্ট না করে তারা যদি
তারা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিং অথবা অক্সফোর্ড নার্সিং কলেজ থেকে তারা হচ্ছে নার্সিং করতে পারো। বিএসসি নার্সিং অ্যাডমিশন এই মুহূর্তে চলছে, বিজয়নগর কলেজে অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে। তোমরা আমাদের ফোন করবে, ফোন করে আমাদের যে নাম্বার যেটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং কলেজগুলি অবশ্যই আইএনসি স্বীকৃত এবং দীর্ঘ 30 বছরের ওপর হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী কলেজ, তাই তবে এই কলেজে এখন অ্যাডমিশন চলছে। তোমরা কলেজের ডেসক্রিপশন বক্সে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা গত ভিডিওগুলিতে দেখো, সেখানে কলেজ সম্বন্ধে তোমাদের ডিটেলসে দেওয়া আছে। সেক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ব্যাঙ্গালোরের, সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, কোনো প্রকার এন্ট্রান্স তাদের দিতে হবে না। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি এবং জিএনএমের ক্ষেত্রেও ডাইরেক্ট অ্যাডমিশন চলছে। অতএব তোমরা সময় যারা ভাবছো যে আমাদের কাছে সময়টি এক বছর বিশাল গুরুত্বপূর্ণ, তারা কি করবে, তারা ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবে বিএসসি নার্সিং এবং জিএনএমে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বললাম। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবে এবং সেখানে সম্পূর্ণ ডিটেলস আকারে দেওয়া থাকবে।